হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব রাজ্যের ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়াতে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়ে গেছে, সেই বিজ্ঞপ্তি নিয়ে। এখানে বলে দেব তোমাদেরকে আমি যে রাজ্যের ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়াতে কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, কোন কোয়ালিফিকেশানে নিয়োগ করা হচ্ছে, যাবতীয় ডিটেলস নিয়ে আজকের আমি ভিডিওতে স্টেপ বাই স্টেপ এক এক করে আলোচনা করে দেব। বন্ধুরা, সব থেকে বড় কথা, রাজ্যের মধ্যেই কিন্তু পরীক্ষা কেন্দ্র আছে এবং নিয়োগ হবে, এবং তোমাদের ডিটেলসে আলোচনা করে দেবো। কোথাও স্কিপ করলে হয়তো তোমরা বুঝতে পারবে না, সেক্ষেত্রে তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে। কোথা থেকে ডাউনলোড করব আমি এবং অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করা থেকে শুরু করে নিয়োগের প্রার্থী বাছাই প্রক্রিয়া অবধি তোমাদের ডিটেলসে আমি আলোচনা করব। বন্ধুরা, তোমাদের সঙ্গে আমি সুজন, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বঙ্গের উটে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে গেছি, ওয়েবসাইটের নাম fsi.nic.in। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি অফিসিয়াল ওয়েবসাইট fsi.nic.in এই ওয়েবসাইটে এসে গেছি, এবং আসার পরে তোমরা নিচের দিকে একটু স্ক্রল ডাউন করলে তোমরা দেখতে পাবে এখানে ভ্যাকান্সিস এই অপশান। তো এখানে যখনই তোমরা ক্লিক করবে তোমাদের সামনে নতুন একটি পেজ ওপেন হবে, এবং এই পেজ ওপেন হওয়ার পরে তোমরা দেখতে পাবে এখানে এক নম্বরে আছে অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য পোস্ট অফ টেকনিক্যাল অ্যাসোসিয়েটস। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই পোস্টের উপর তোমরা ক্লিক করলে তোমরা নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবে, যেটি অলরেডি আমি ডাউনলোড করে রেখেছি। এবং এখানে বন্ধুরা অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলে তোমরা আবেদনের পেজে পৌঁছে যাবে। এনিওয়ে, আগে তো নোটিফিকেশান ডাউনলোড করে তোমরা দেখিয়ে দিই। তো আমি এখানে ক্লিক করেছি এবং আমরা এখানে নোটিফিকেশানটি ডাউনলোড করে নিয়েছি। এখানে বলা হয়েছে ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এখান থেকে কিন্তু প্রকাশ পেয়েছে এই নোটিফিকেশানটি। এবং এখানে ডেট বলা হয়েছে 4th March 2021 এই নোটিশটি প্রকাশ পেয়েছে। এবং এখানে টেকনিক্যাল অ্যাসোসিয়েট পদে পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস কিন্তু এই নিয়োগ করা হচ্ছে। এবং তোমাদের বলা হয়েছে যে তোমাদের এখানে শূন্য পদের কথা বলা হয়েছে, 44 শূন্য পদ আছে। তোমরা ওপরেই দেখতে পাবে যে এখানে বলা হয়েছে 44, অর্থাৎ 44টি কিন্তু শূন্য পদ এখানে আছে। এবং তোমাদের এখানে অফিসিয়াল ওয়েবসাইট, যেটা একটু আগে আমি ওপেন করেছিলাম, fsi.nic.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারবে অনলাইনের মাধ্যমে। এবং তোমরা নিচের দিকে নামলে দেখতে পাবে এখানে ডিটেলসে বলা হয়েছে, যেমন তোমাদের জুম একটু আউট করলে তোমরা বুঝতে পারবে আরও ভালো করে, টেকনিক্যাল অ্যাসোসিয়েট পোস্টের নাম, 44টি ভ্যাকান্সি, 31,000 টাকা করে তোমাদের মাসে স্যালারি, সঙ্গে এইচআরএ। এবং বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা এসেন্সিয়াল কোয়ালিফিকেশানের ক্ষেত্রে, তোমাদের পোস্ট গ্র্যাজুয়েট চাওয়া হচ্ছে যে কোনো সায়েন্স সাবজেক্টে, অথবা এমএ জিওগ্রাফি, অথবা এমসিএ, অথবা এমএসসি ইন আইটি, অথবা সিএস মানে কম্পিউটার সায়েন্স। এবং বলা হয়েছে যে বিটেক ইন আইটি অথবা কম্পিউটার সায়েন্স ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি, এবং অথবা বলা হয়েছে ওয়ার্কিং নলেজ অফ ডিআইপি অ্যান্ড জিআইএস। এবং তোমাদের ডিজায়ারেবল কোয়ালিফিকেশান বলা হয়েছে যে ক্যান্ডিডেটকে অবশ্যই যদি পোস্ট গ্র্যাজুয়েট ইন রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস হ্যাভিং 10 মান্থ পিজি ডিপ্লোমা কোর্স ইন আরএস জিআইএস ফ্রম রেকগনাইজ ইনস্টিটিউশন, অর্থাৎ এগুলি থাকলে তোমরা অগ্রাধিকার পেয়ে যাবে। এবং তোমাদের এখানে আপার এজ লিমিট বলা হয়েছে 30 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে, এবং 1 এপ্রিল 2021 মধ্যে তোমাদের বয়স হিসাব করতে হবে। তবে রাজ্যের এসসি এসটি ওবিসি এবং পিএইচ প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পেয়ে যাবে। এবং তোমাদের এখানে বলা হয়েছে প্রার্থী বাছাই প্রক্রিয়ার কথা, ওখানে বলা হয়েছে তোমাদের, তোমরা দেখতে পাবে এখানে বলা হয়েছে ওয়াইল অ্যাপিয়ারিং ফর দ্য ওয়াক ইন টেস্ট, দ্য ফাইনাল সিলেকশন উড বি বেসড অন কম্বাইন্ড পারফরমেন্স ইন দ্য রিটেন টেস্ট অ্যান্ড হ্যান্ড অন টেস্ট। তো বন্ধুরা, তোমাদের এই হ্যান্ড অন টেস্ট এবং রিটেন টেস্টের মাধ্যমে কিন্তু তোমাদের প্রার্থী বাছাই করা হবে। এবং তারপরে তোমরা নামলে দেখতে পাবে তোমাদের স্টেট অ্যান্ড ইউটি ফরেস্ট ডিপার্টমেন্ট অফ পোস্টিং অ্যান্ড নম্বর অফ পোস্ট, অর্থাৎ তোমাদের এখানে কোথায় সিলেকশন হবে তোমরা দেখতে পাবে। যদি ওয়েস্ট বেঙ্গলের কথা বলি, এখানে কিন্তু কলকাতা আছে, তোমরা দেখতে পেয়ে যাবে এখানে কিন্তু কলকাতা লেখা আছে, কলকাতায় কিন্তু তোমাদের পোস্টিংও হবে ওয়েস্ট বেঙ্গলের, এবং এখানে পরীক্ষা কেন্দ্রও রয়েছে। টোটাল 44টি কিন্তু শূন্য পদ আছে, তোমরা দেখতে পাবে। বন্ধুরা, তোমরা এখানে এইভাবে আবেদন কীভাবে করতে হয় আরেকবার দেখিয়ে দিই। তোমরা অ্যাডভার্টাইজমেন্ট যেখানে প্রকাশ পেয়েছিলো অ্যাপ্লাই অনলাইনে যদি তোমরা ক্লিক করো তাহলে তোমরা আবেদনের জায়গায় পৌঁছে যাবে। আর একটা মেন কথা আমি মিস করে যাচ্ছিলাম, সেটা হচ্ছে লাস্ট ডেট 29/3/2021 কিন্তু তোমাদের এই আবেদনের শেষ তারিখ। তো বন্ধুরা, এখানে যাওয়ার পরে তোমরা এখানে স্টেপ বাই স্টেপ এই ফর্মটি ফিল আপ করে নিও। ছোটো ছোটো ফর্ম, ছোটো ছোটো সুন্দরভাবে নেক্সট করে করে পুরোটা ফর্মটা ফিল আপ করার পরে সাবমিট অপশানে ক্লিক করে দিলে তোমাদের ফর্মটা সাবমিট হয়ে যাবে। যদি এরপরেও বুঝতে অসুবিধা হয়, মানে ধরে নাও ছবি কী আপলোড করবে, কী সমস্ত ক্ষেত্রে যদি তোমাদের কোনো প্রবলেম হয়, তোমরা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, তোমাদের আমি ফর্ম ফিল আপ করে দেখিয়ে দেবো। বন্ধুরা, আজকে ভিডিও এই অবধি, ততক্ষণ অবধি দেখতে থাকো, শিখতে থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো, বাই।